শীঘ্রই চালু হতে চলেছে কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি পর্যন্ত মেট্রো পরিষেবা। সেক্ষেত্রে নতুন ভাড়ার তালিকা ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন একটি মাত্র টিকিটেই দক্ষিণেশ্বর থেকে রুবি পর্যন্ত যাত্রা করা সম্ভব হবে। ভাড়া নির্ধারিত হয়েছে দক্ষিণেশ্বর থেকে রুবি পর্যন্ত 45 টাকা, এসপ্ল্যানেড থেকে রুবি পর্যন্ত 40 টাকা এবং মহালয়া গৌতম কুমার থেকে রুবি পর্যন্ত 35 টাকা। বলাই যায় যে একটিমাত্র টিকিটে এই ভ্রমণ সম্ভব হবে একেবারে উত্তর থেকে রুবি পর্যন্ত। তবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ভাড়া থাকছে 20 টাকা এবং মন্দিরকারে দূরত্ব অনুযায়ী ভাড়া যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা এবং 20 টাকা নির্ধারিত করা হয়েছে। শহর কলকাতাবাসীর জন্য অত্যন্ত সুখবর এই অরেঞ্জ লাইন চালু হওয়ার। ক্যামেরায় শ্যামল দত্তের সঙ্গে শাশ্বত রায়, কলকাতা টিভি।